ফেনীতে 4,24,94,150 টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটেলিয়ান। বুধবার দুপুরে ফেনী শহীদ সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবি জানায়, 2016 সালের 25 ডিসেম্বর থেকে 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে মাদকদ্রব্যগুলো জেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছেন তারা। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে 3,91,48,000 টাকা বাজার মূল্যের 26,098 বোতল ভারতীয় মদ, 47,250 টাকা মূল্যের 189 বোতল ভারতীয় বিয়ার, 2,000 টাকা মূল্যের 5 বোতল ভারতীয় কোরেক্স, 11,90,800 টাকা মূল্যের 2,997 বোতল ফেন্সিডিল, 4,85,800 টাকা মূল্যের 138.80 কেজি গাঁজা, 21,300 টাকা মূল্যের 31 লিটার বাংলা মদ, 16 লাখ টাকা মূল্যের 16 পিস ভারতীয় টার্গেট ট্যাবলেট। মাদকদ্রব্য ধ্বংস ও জনসচেতনমূলক অনুষ্ঠানে ফেনীর জয়লস্করস্থ 4 বিজিবির কর্মকর্তা আবু তৈয়বের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ আহসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন 4 বিজিবির অধিনায়ক শহীদুর রহমান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। সচেতনমূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ফেনীর সহকারী পরিচালক আবদুল্লাহ জাহিদ, ভ্যাট কর্মকর্তা মিজানুর রহমান ও ফেনী জিআই একাডেমির 9ম শ্রেণীর ছাত্র জামিল হোসেন।